শেখ একদম শুরুতেই আমরা জানতে চাই যে ইসলাম আমাদেরকে সব দিক থেকে উদার হতে বলে মুসলিম অমুসলিম সকল ক্ষেত্রেই মানুষের সাথে ভালো ব্যবহার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সম্প্রীতি বজায় রাখতে বলে কিন্তু উদারতার কি কোনো সীমারেখা বেঁধে দেয় ইসলাম ইসলামদুলিল্লা সালাম আল রাসুলিল্লাবাদ যে আসলে প্রতিটা কাজেরই একটা সীমা পরিসীমা আছে যদি সেই পরিসীমা না থাকে তাহলে কিন্তু কোনো কাজই স্বাভাবিক থাকবে না যেমন একটা মানুষ যখন খায় খাওয়ার কিন্তু একটা সীমা রেখা আছে না খেয়ে থাকা এটারও কিন্তু একটা সীমা রেখা আছে যখন মানুষ বেশি খায় এটা যেমন তার জন্য ক্ষতিকর আবার যখন ডায়েট করতে গিয়ে খায় না একেবারেই খায় না ডাক্তার কিন্তু সেটাও বলে এটা কিন্তু তার বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ সৃষ্টি করে তো উদারতার ক্ষেত্র ঠিক একই কথা যে উদারতাটাও আপনি একটা সীমাবদ্ধতার মধ্যে আপনি থাকতে হবে যেমন মনে করেন উদারতা বলতে আমরা কি বুঝি উদারতা বলতে বুঝি যে একটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা থাকবে সেটাকে আমরা খুব মনে থেকে এত স্বাভাবিকভাবে নিব যে স্বাভাবিকভাবে নেওয়ার কারণে যাতে করে যেই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা চিন্তা করি সেটা নিয়ে কোনো সমস্যার যেন তৈরি না হয় যেমন যদি আমরা যদি মনে করি উদারতা যেমন একজন মানুষ একটা অপরাধ করলো অপরাধ করার পর তাকে উদারতা মানে কি তাকে ক্ষমা করে দেওয়া কিন্তু উদারতার মানে এই না তাকে ক্ষমা করে দিয়ে তারপরে আবারও তাকে সেই আবার সুযোগ করে দেওয়া সেই সুযোগটা যাতে করে সে যাতে করে আবারও একটা ক্ষতি করতে পারে এটা কখনো উদারতা না যেমন রসুলাল্লাহ সাল্লাহসাল্লামের চাইতে বেশি উদার মানুষ পৃথিবীতে আর কেউ ছিলেন না কিন্তু সাল্লামের কাছে যখন কোনো অপরাধের বিচার গিয়েছে এবং কোনো অপরাধীর ব্যাপারে কোনো অভিযোগ গিয়েছে তো ওই অভিযোগের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম যখন বিচার বিশ্লেষণ করতে গিয়েছেন এবং সেটার জন্য তিনি যখন তার কাছে অন্য কাউকে পাঠানো হয়েছে যে কিছু সুপারিশ করা যায় কি না কোনো কিছু করা যায় কি না রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু এই জায়গায় উদারতা দেখার নেই বরং এখানে যতটুকু কঠোরতা দেখানো দরকার অতটুকু কঠোরতা দেখিয়েছেন যতটুকু উদারতা দেখানো দরকার অতটুকু উদারতা দেখিয়েছেন যে কোরআনে কারিমে একটা আছে আশিদ্দা ও আল আল কুফ্ফারির হামা উ বাইনাহুম রাসুল এবং সাহাবাইকার তারা কিন্তু উদারতার সবচাইতে একটা বাস্তব নমুনা আল্লাহ রসুল সাল্লাহামের সাথে সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল মক্কার মোশ্রিকরা যেখানে আমরা সবাই এই নামগুলো জানি আবু জাহাল আবুল আহাব ওয়ালিদ ইবনে সহ অনেকেই এই নামগুলো প্রসিদ্ধ কিন্তু তারা রাসুল স্লামকে অনেক কষ্ট দিয়েছে গালমন্দ করেছে সারাক্ষণ তাকে জ্বালাতন করত। কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদের সাথে যখন সাক্ষাৎ করেছেন বা সাক্ষাৎ হয়েছে একই এলাকার একই জায়গার একই বংশের কাছাকাছি বংশের রাসুল্লাহ সাল্লাহ আসলাম কিন্তু তাদের সাথে কিন্তু দুর্ব্যবহার করেননি তাহলে এখানে তিনি উদারতা দেখিয়েছেন আবার তারাও কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আগে পিছে যাই বলুক সামনে এসে কিন্তু আবদুল্লার পুত্র মোহাম্মদের সাথে কিন্তু সরাসরি কোনো দুর্ব্যবহার করেন নেই কিন্তু এই উদারতা দেখিয়েছেন রাসুল্লাহ সাল্লাম কিন্তু জিহাদের ময়দানে যখন দুই পক্ষ একসাথে হয়েছে তখন কিন্তু তরবারির এইটা যেখানে গিয়েছে বা বর্ষাটা তীরটা যেদিকে ছুঁড়েছে ওই জায়গায় কিন্তু উদারতা দেখার কারণ আসিদ্দা ও কুফফার। অর্থাৎ যেই জায়গায় আমার উদারতা দেখানো দরকার সেখানে আমি উদারতা দেখাবো যেখানে আমার উদারতা দেখানো দরকার সেখানে উদার যেমন সন্তান সন্তান প্রতিপালনের ক্ষেত্রে উদারতাও যেমন দরকার আবার সেখানে ক্ষমা দরকার আবার শক্ত হওয়া দরকার কঠোরতাও কঠোরতা দরকার এখন সন্তান বারবার এক একটা বায়না ধরছে আপনি উদারতা দেখিয়ে দিচ্ছেন দিচ্ছেন আপনি এটা কতক্ষণ এই উদারতা আপনার ক্ষতির কারণ হয়ে যাবে আপনার সন্তান বাহিরে ঘুরে ফিরে বাসায় ঠিকমতো না আপনি উদারতা আরে ছোট মানুষ এই বয়সে একটু করে কিন্তু এভাবে করতে করতে যখন একদম বেলাইনে চলে যাবে তখন আপনি কি করবেন এই জন্য আপনার উদারতার মধ্যে আপনাকে সীমাবদ্ধতা রেখে কঠোরতার মধ্যে আপনাকে থাকতে হবে আবার কঠোরতার ক্ষেত্রেও পুরোপুরি কঠোরতা করলেও আপনি বিপদগামী হয়ে যাওয়ার সম্ভাবনা সেখানে উদারতা সুতরাং উদারতা মূলত এমন না যে রশিটা ছেড়ে দেওয়া আবার এটাও না যে এমনভাবে কঠোর করব এটাও ছিঁড়ে যাবে অর্থাৎ দুটোর মাঝে অর্থাৎ একটা হলো আরবিতে যেটা বলা হয় আল এ ফারাক ওয়াত্তাফরঈদ মানে একটা হলো একদম ছাড়াছাড়ি আর একটা হলো একদম বাড়াবাড়ি বাড়াবাড়ি এ দুয়ের মাঝামাঝি যেটা এটার নাম হলো উদারতা